আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। হিউম্যান হসপিটাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে আসছি, এই প্রোডাক্টটি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেকের ফ্যামিলির পরিবারের কাজে লাগবে। আসলে আমাদের ম্যাক্সিমাম এই প্রোডাক্টটি সবার কাজেই লাগে। সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে কী কী সমস্যা হয়ে থাকে। ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে, মাজায় ব্যথা, গিরায় ব্যথা, ঘাড়ে ব্যথা, মানে হাড়ের মধ্যে যে ব্যথাগুলো সেগুলো হয়ে থাকে। আমরা বিভিন্ন ব্যথার ওষুধ খাই, বিভিন্ন মেডিসিন নিয়ে থাকি ডক্টরের পরামর্শে, এবং ক্যালসিয়ামও নিয়ে থাকি, এবং বিশেষ করে বয়স্ক লোকের ক্ষেত্রে এবং প্রেগনেন্সি যারা গর্ভবতী মায়েরা আছে তাদের ক্ষেত্রেও ক্যালসিয়াম খুব জরুরি। বেবির ক্ষেত্রে, হাড় গঠনের ক্ষেত্রে ক্যালসিয়ামগুলো অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আসলে ক্যালসিয়ামটা মূলত, অবশ্যই আপনার ডক্টরের পরামর্শে খাবেন ক্যালসিয়ামটা, মানে ব্যথা, হাড়ের ব্যথা প্লাস ক্যালসিয়াম ঘাটতির কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো সমাধানের জন্যই কিন্তু আমাদের ক্যালসিয়াম খাওয়া। তো ক্যালসিয়াম খেলে দেখা যায় যে ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয়, ম্যাক্সিমাম প্রবলেম হয় ক্যালসিয়াম খেলে, যে কনস্টিপেশন হয়। কনস্টিপেশন বলতে আসলে আপনাদের বাংলা ভাষায় যদি বলি, কোষ্ঠকাঠিন্য। দেখা যাচ্ছে যে বাথরুমে গেলে বাথরুম করতে অনেক কষ্ট হয়, মানে বাথরুমটা শক্ত হয়, এক কথায় শেষ, বাথরুমটা অনেক শক্ত হয়। ম্যাক্সিমাম ক্যালসিয়াম বাজারে ক্যালসিয়ামগুলো যেগুলো রয়েছে এই প্রবলেমগুলোই বেশি হয়, ঠিক আছে? তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই সমস্যাগুলো যাতে না হয় এরকম একটা প্রোডাক্ট আপনাদের সাজেস্ট করব। সেটা হচ্ছে আমাদের কোরালসিন ডি এবং ডিএক্স, রেনেটা লিমিটেডের একটি গর্জিয়াস প্রোডাক্ট কোরালসিন ডি এবং ডিএক্স। আসলে কোরালসিন ডি এবং ডিএক্সে কী আছে, কোরাল ক্যালসিয়াম, এটি কিন্তু ইউএস থেকে ইম্পোর্ট করা হয়েছে, ইউএস থেকে ইম্পোর্ট করা হয়েছে, ঠিক আছে? এবং D3টা কিন্তু আপনাদের জার্মানি থেকে ইম্পোর্ট করা হয়েছে। এখানে কোষ্ঠকাঠিন্য কেন হবে না কোরালসিন ডি এবং ডিএক্সে? কোষ্ঠকাঠিন্য না হওয়ার কারণ হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম রয়েছে। আসলে ম্যাগনেসিয়াম থাকার ফলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা 0%, মানে সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? আর এই ম্যাগনেসিয়াম থাকার কারণে কিন্তু ডায়াবেটিস রোগীর যে রিসিপ্টরগুলো আছে এগুলোকে কিন্তু সক্রিয় করে এই ম্যাগনেসিয়াম থাকার কারণে। এবং এই ম্যাগনেসিয়াম থাকার কারণে কিন্তু আসলে ক্যালসিয়াম যে স্থানান্তর করে হাড়ের ভিতর, এই স্থানান্তরটা খুবই ইয়ে করে, মানে খুবই ভালোভাবে এটা হয়ে থাকে, ঠিক আছে? এছাড়াও কিন্তু এই কোরালসিন ডি এবং ডিএক্স গর্ভবতী এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে অত্যন্ত ঘাটতি পূরণের ভূমিকা পালন করে। ক্যালসিয়ামের যে ঘাটতি পূরণ, এটা পূরণ করার অত্যন্ত ভূমিকা পালন করে, মানে খুবই ভালো একটা কাজ করে থাকে, ঠিক আছে? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে প্রতিনিয়ত আপনাদের প্রয়োজনীয় এবং কিছু জানা অজানা তথ্য পেয়ে থাকবেন আমাদের হিউম্যান হসপিটাল চ্যানেল থেকে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহপূর্বক। তো তারপর যা বলছিলাম, কোরালসিন ডি এবং ডিএক্স, এটি রেনেটার প্রোডাক্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি প্রোডাক্ট। আসলে আমাদের ক্যালসিয়াম সবাই খেয়ে থাকি, অনেকেই ভালো ক্যালসিয়াম সাজেস্ট চাই। তো আমি বলবো আপনারা রেনেটার কোরালসিন ডি এবং ডিএক্স ডক্টরের পরামর্শে খাবেন, ঠিক আছে? আপনারা এটা কোনো ডক্টরই সাজেস্ট না, অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শে খাবেন। কোরালসিন ডি এবং ডিএক্স দুইটাই রয়েছে আমাদের অ্যাভেলেবল, যে কোনো কেমিস্টের দোকানে পাবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি। আপনাদের জন্য সবার দোয়া রইল, শুভকামনা রইল। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যদি সময় হয় একটা সুন্দর কমেন্ট করবেন। থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।